একটা পরিসংখ্যানে দেখা গেছে যে গত 7 মাসে এইচটিজিং এ গড়ে 4 জন মেয়ে মারা গেছে এবং 42 জন মেয়ে আহত হয়েছে। এইচটিজিং যে সমস্যা, এটা একটা সামাজিক ব্যাধির মতো বর্তমান সময়ে দেখা যাচ্ছে। তো এটা সমস্যাকে আমরা সমস্যা বলতে পারি, আবার সে সমস্যার সমাধানের উপায়গুলো আমরা নিজেরাই বের করতে পারি। সেজন্য আসলে সবাইকে আমাদের আন্তরিক হতে হবে। আমি বলবো যে শিক্ষিত অশিক্ষিত সব সকলের মধ্যে এই বোধটুকু দিতে হবে যে মেয়েদের প্রতি সম্মান বোধ। একটা সময় দেখেছি ছোট বড় 18, 19, 12 বছরের ছেলেরাও চলে গেছে যুদ্ধ করতে, এই দেশকে স্বাধীন করার জন্যে। যে দেশের ছেলেদের বুকে এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল সেই সময়ে মাকে ভালোবাসা, সেই মা হলো দেশ, মা দেশকে মুক্ত করার, সেখানে সেই ছেলেরা, সেই বয়সী ছেলেরা স্বাধীনতার পর এত বছর পরে এসে এভাবে কিছু করবে এটা মেনে নেওয়া যায় না। এজন্য বোধ হয় আমরাই অপরাধী, আমরা তাদেরকে সেভাবে পরিবেশ দিতে পারিনি, শিক্ষা দিতে পারিনি। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে নর্থ সাউথ ইউনিভার্সিটির কিছু উদ্যোগী ছেলে মেয়ে, তরুণ প্রজন্মের এরা এইভাবে একটা সামাজিক আন্দোলনের পথে নিজেদেরকে নিয়োজিত করেছে, নিবেদিত করেছে। আসছে সোশিও ক্যাম্প এইড, দেশের সবচেয়ে বড় সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রতিযোগিতা। রেজিস্ট্রেশন করতে ভিজিট করো নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফেসবুক পেজে।